এই মুহূর্তে ঢাকা সিএমএম কোর্টে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির, সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক খাদ্য ও কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং সাবেক বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে এরই মধ্যে রাজধানীর সিএমএম আদালতে নিয়ে আসা হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় কৃষি সাবেক খাদ্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অর্থাৎ গতকাল রাত্রি আনুমানিক রাত 8টার দিকে ডক্টর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয় ডক্টর ফারুক খানকে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে গ্রেফতারের পর আসলে ডিবি কার্যালয়ে, মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে আনুমানিক 2টার দিকে তাদেরকে সিএমএম আদালতে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে হাজির করা হবে এবং সেখানে শুনানি অনুষ্ঠিত হবে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই দুই মন্ত্রীকে আদালতে তোলাকে ঘিরে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে ঠিক এই মুহূর্তে কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে আদালতে তোলা হচ্ছে। আমরা যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম হয়তো পালাক্রমে এরপরে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককেও আদালতে তোলা হবে। অর্থাৎ ডক্টর লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে এবং যেমনটি জানা গেছে আমরা আসামিপক্ষের আইনজীবীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। আসামিপক্ষের আইনজীবী যেমনটি বলেছেন যে উভয়কেই অর্থাৎ সাবেক কৃষিমন্ত্রী এবং সাবেক বিমান পরিবহন মন্ত্রী উভয়ের ক্ষেত্রেই 10 দিন করে রিমান্ড চাওয়ার কথা রয়েছে। দুজনের ক্ষেত্রেই 10 দিন করে রিমান্ড চাওয়ার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই দুই মন্ত্রীকে আদালতে তোরাকে ঘিরে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ব্যাপক জোরদার করা হয়েছে। তো এই ছিল ঢাকার সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজধানীর সিএমএম আদালতে।